আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে লাউয়ের খোসার ভর্তা। তো লাউয়ের খোসার ভর্তা বানাবার জন্য আমি এখানে ছোট একটি লাউ নিয়ে নিয়েছি, আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিব। তো দেখেন, আমি লাউয়ের খোসাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি একটি আলু। আলুটাকে আমি ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 6টি কাঁচা মরিচ। আপনারা চাইলে মরিচ আরও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, যে যেমন ঝাল খান। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। দিয়ে দিচ্ছি 8 কোষ রসুন, 1 কাপ পানি। তো আমি এখন লাউয়ের খোসাগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর খোসাগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে আরও 2-3 মিনিটের মতো জাল করে নিব, যাতে পানিগুলো একেবারে শুকিয়ে যায়। তো 2-3 মিনিট পর পানিগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি এখন লাউয়ের খোসাগুলোকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লান্ডারে বা হাতেও মেখে নিতে পারেন। আমার কাছে পাটায় বাটলে লাউয়ের খোসার ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা ভর্তার সাথে বেটে দিচ্ছি। এখন আমি ভর্তাগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব। এদিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 7 মতো লবণ। লবণটা দিয়ে আমি পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব, বেশি ব্রাউন কালার করব না। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে বেটে রাখা ভর্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভর্তাগুলোকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টি ডিম, আর এই ডিমটিকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। দিয়ে আমি ডিমটাকে ভর্তার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার ভর্তাটা মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি ভর্তাগুলোকে আরও 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এরপর চুলা থেকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে নেব। দেখেন, আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব টেস্ট হয়েছিল। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।